হলুদ আর অ্যালোভেরা জেলের এই মিশ্রণটি যদি আপনার চেহারাতে একবার লাগাতে পারেন তাহলে আপনি এতটাই উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবেন যে সবাই পাগল হয়ে যাবে। বন্ধু, আমরা আমাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য নামি দামি কত কসমেটিক্স ক্রিম ব্যবহার করে থাকি। হ্যাঁ বন্ধু, যখন আমরা এই ক্রিম কসমেটিক্স চেহারাতে লাগিয়ে রাখি তখন আমাদের কতটা উজ্জ্বল এবং ফর্সা দেখা দেয়, কিন্তু তা আমরা ধরে রাখতে পারি না। সেটি হয়তোবা 2-6 ঘন্টা পর গিয়ে আবারও আগের অবস্থানে ফিরে আসে, আর তখন আমাদেরকে এতটাই বিশ্রী দেখা যায় যে আমরা এটি আর লুকাতে পারি না। হ্যাঁ বন্ধু, এগুলো যদি আপনি দূর করে নিতে চান আর প্রাকৃতিকভাবে যদি ফর্সা, উজ্জ্বল এবং অনেক সুন্দর দেখাতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধু, আমি একটি পরিষ্কার পাত্র নিয়েছি, আপনি যে কোনো জায়গাতে এই উপাদানটি ভালোভাবে লাগিয়ে নিতে পারেন। তো বন্ধু, এই পরিষ্কার পাত্রে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ অ্যালোভেরা জেল। যদিও আমার এই অ্যালোভেরা জেলটি বাজার থেকে কেনা, যদি আপনি পারেন তাহলে এই অ্যালোভেরা জেলটি আপনি যে কোনো গাছ থেকে পাতাটি সংগ্রহ করে নিতে পারেন অথবা এই রকম ভালো মানের কোনো অ্যালোভেরা জেল কিনে নিতে পারেন। তো বন্ধু, আমি এখানে এই অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি প্রায় 1 চা চামচের মতো। আমি এটি শুধুমাত্র আপনাদেরকে চেহারাতে লাগিয়ে রেখে দেখিয়ে দিব। বন্ধু, আপনি এটি আপনার চেহারার যে কোনো অঙ্গে ব্যবহার করতে পারেন, এটি আপনাদের মুখে, আপনাদের শরীরের যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারেন যেখানে উজ্জ্বল এবং ফর্সা ত্বক চান প্রাকৃতিকভাবে। তো আমি এখানে এই অ্যালোভেরা জেল নিয়েছি হচ্ছে প্রায় 1 চা চামচের মতো, আর সামান্য পরিমাণ নিয়ে নিব হচ্ছে এই কাঁচা হলুদের গুঁড়ো। বন্ধু, কাঁচা হলুদের গুঁড়ো অনেক পূর্ব থেকে আমাদের চেহারা উজ্জ্বল এবং ফর্সা করার জন্য কিন্তু ব্যবহার হয়ে আসছে। হ্যাঁ, মেয়েরা তাদের রূপচর্চার কাছে এই অ্যালোভেরা জেল ব্যবহার করছে প্রাচীন যুগ থেকে, যখন কোনো রাসায়নিক ক্রিম কসমেটিক পাওয়া যেত না। এবং আমরা দেখেছি যে অনেক আগে যারা এই উপাদানগুলো ব্যবহার করতো তাদের মুখে কিন্তু কোনো ধরনের ডেড সেল বা কোনো ব্রন বা যে কোনো ধরনের কালো দাগ ছিল না। তো এখানে এই দুটি উপাদান নিয়ে নিন। এবার নিয়ে নিন হচ্ছে 2 চা চামচের মতো এই কাঁচা দুধ অথবা 1 চা চামচের মতো, যতটুকু পেস্ট করতে লাগে ঠিক ততটুকু পরিমাণ আপনি এটি নিয়ে নিন। এবার আপনি এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিন। বন্ধু, এটি মেশানো হয়ে গেলে ঠিক এরকম একটি পেস্টের মতো তৈরি হয়ে যাবে। এই পেস্টটি তৈরি হয়ে গেলে আপনি এটি ব্যবহার করবেন। এটি ব্যবহার করার জন্য যে কোনো তুলো নিতে পারেন অথবা নিয়ে নিতে পারেন হচ্ছে মেকআপ ব্রাশ। আপনার মেকআপ ব্রাশ অথবা তুলোতে এই উপাদানটি ভালোভাবে ভিজিয়ে নিন এবং এটি আপনার চেহারাতে খুবই ভালোভাবে অ্যাপ্লাই করুন। এটি যদি আপনারা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করে আধা ঘন্টা করে রেখে দিতে পারেন, তারপরে যে কোনো হার্বাল ফেস ওয়াশ অথবা পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন, তাহলে মাত্র 1-1.5 মাস ব্যবহারে আপনার ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে, যে সবাই আপনাকে দেখে পাগল হয়ে যাবে। তো বন্ধু, এটি আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে কেমন রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করি, অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, ধন্যবাদ সবাইকে।